বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। আর এই বাঁধাকপি আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, এই রেসিপিটা হয়তো অনেকের জানা নেই। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, দেবজানিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, বাঁধাকপি নিয়েছি আর এই বাঁধাকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে চার ভাগের এক ভাগ বাঁধাকপি আমি নিয়েছি আর এই বাঁধাকপিটাকে খুব সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু ঢাকা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে একটু ভাপিয়ে নেব। এখানে আমি চার ভাগের এক ভাগ কপি নিয়েছি। তোমরা যদি কপিটা একটা নাও তাহলে ডিমটা ছটা দিবে। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, সেই জন্য আমি চার ভাগের এক ভাগ কপি দিলাম। আর ডিম দুটোকে এবার আমি ফাটিয়ে বের করে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি। তোমরা যদি ডিম এখানে বেশি দাও তাহলে কপির পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে পারো, তবে আমি কপির মধ্যে লবণ দিয়েছি, এর মধ্যে আর এক্সট্রা করে লবণ দেব না। এবার ভাপিয়ে রাখা কপিটা চিপে চিপে এর মধ্যে দেব যাতে জলটা এর মধ্যে না যায়। কপিটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর খুব পরিমাণেও কম হয়ে গেছে। তো এখানে কপির পরিমাণটা কম নিয়েছি, যেহেতু আমি দুটো ডিম নিয়েছি সেই জন্য কপির পরিমাণটাও কম নিয়েছি। তো এখানে পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। যদি কপিটা বেশি নাও তাহলে ডিমটা একটু বাড়িয়ে দেবে, তাহলে এটার কনসিস্টেন্সিটা ঠিক হবে। তো এখন একটা আমি টিফিন বক্স নিয়েছি আর এই টিফিন বক্সের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিলাম। এখন এটাকে আমি একটু সমান করে দিচ্ছি, এই ডিম আর বাঁধাকপি। এখন এটা সমান করে দিয়ে এটা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে রেখেছি চুলায়, আর এই গরম জলের মধ্যেই এই পাত্রটা দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোর দিকে রেখে এটা আমি সেদ্ধ করে নিলাম। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এখন আমি টিফিন বাটিটা খুলে নিলাম। এখন দেখো এটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি এটাকে ভালো করে আলগা করে নিচ্ছি। এটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে। এখন এটাকে কেটে নিতে হবে, পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি এই টিফিন বাটির মধ্যেই এটা সুন্দর করে চারকোনা করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি পনিরের মতো করে। তো দেখো খুব সুন্দর কিন্তু পিস হয়ে গেছে, একদম পনিরের মতো পিসগুলো হয়েছে। তো এভাবে পিসগুলোকে আমি তুলে নিচ্ছি এরকম টুকরো টুকরো করে ছোটো ছোটো। তোমরা চাইলে একটু বড় সাইজের পিস করতে পারো, আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন আমি কিছুটা মশলাও রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চারটা মতো ফেলে নিয়েছি। আর একটা টমেটো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটায় কিছুটা পরিমাণে তেল দিয়ে এই বরফির মতো যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেগুলো হালকা করে ফ্রাই করে নেব। একটু উল্টো পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে একদম পনিরের মতোই লাগছে, এটা টেস্টটা কিন্তু একদমই আলাদা হবে। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোর দিকে রেখে এগুলোকে হালকা ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে আরেকটু পরিমাণে তেল দিয়ে এর মধ্যে জিরে আর তেজপাতা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে এখন দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা যারা পছন্দ করে অবশ্যই দেবে, যারা পছন্দ করে না তারা দেবে না। এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি, 5-7 কোয়া রসুনকে আমি একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজকে গ্রেট করে নিয়েছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি আদাও দিয়ে দিলাম। এখানে আমি এক টুকরোকে আদা থেতো করে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিলাম আর টমেটো
কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে এটাকে ভাজতে হবে, কষাতে হবে। তো এখানে লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো কষাতে হবে। তো আমি এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, তোমরা থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। এখন এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। আমি তো আগে লবণ দিইনি, এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এখানে আমি গরম জল দিলাম। গ্রেভির জন্য আমি গরম জল দিয়ে দিয়েছি, এখন এটাকে ফুটে ওঠা অবধি ওয়েট করব। যখন এটা ফুটে উঠবে পুরোপুরি, তখন এর মধ্যে ভেজে রাখা এই ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম কুচি করে। এখন এটা লবণ মিষ্টি সব কিছু চেক করে একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। বেশ থকথকে হয়েছে, তোমরা চাইলে এটা আরও ঘন করতে পারো, তবে এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। নামিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। অসাধারণ স্বাদের ডিমের একটা রেসিপি, তোমরা করে কখনো খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে। তোমরা করে আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।